সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে আপনারা ম্যানুস্ক্রিপ্ট টু ওয়ার্ড রিলেটেড কাজগুলো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস কিংবা লোকাল মার্কেটে করতে পারবেন। ম্যানুস্ক্রিপ্ট হচ্ছে পাণ্ডুলিপি। আমরা হচ্ছে বিভিন্ন ধরনের বইয়ের যে পাণ্ডুলিপি লিখি, সেই পাণ্ডুলিপিগুলো ক্লায়েন্ট আপনাকে প্রোভাইড করবে। হতে পারে সেটা কোনো একটা ডক ফাইলে করতে পারে, কিংবা হতে পারে কোনো হ্যান্ড রাইটিং, কিংবা হতে পারে কোনো একটা ইমেজ ফাইল। মোট কথা, যে কোনো জিনিস হতে পারে সেটা আপনাকে প্রোভাইড করবে। আপনার কাজ হচ্ছে সেটাকে ক্লায়েন্টের নির্ধারিত যে তারা যে ফরম্যাটিংগুলো বলে দিবে সেগুলো মেনটেন করে আপনাকে কাজটা করে দিতে হবে। এবং এই রিলেটেড কাজ মার্কেট প্লেসের বেশ ভালো ডিমান্ড রয়েছে। আমি যদি আপনাদেরকে ফাইবার দেখাই, দেখতে পাচ্ছেন ফাইবারে ম্যানুস্ক্রিপ্ট টু ওয়ার্ড এই রিলেটেড কাজগুলো করার জন্য অনেকে প্রচুর কাজ করছে, অনেকের রেট বেশ স্ট্রং, বেশ ভালো কাজ কিন্তু এখানে হচ্ছে। এছাড়াও আমি যদি আপনাদেরকে freelancer.com দেখাই, এখানেও দেখতে পাচ্ছেন এই রিলেটেড অনেক কাজ ফ্রিল্যান্সার মার্কেট প্লেসেও রয়েছে। মোট কথা হচ্ছে, আপনি যখন কোনো একটা কাজ ধরবেন, অবশ্যই চেষ্টা করবেন ভেরিফাইড প্রোফাইল যেগুলো রয়েছে সেই কাজগুলো ধরার জন্য। কখনোই আনভেরিফাইড কোনো প্রোফাইলের কাজ ধরবেন না, এবং অবশ্যই চেষ্টা করবেন কোনো ক্লায়েন্ট যদি টাকা পয়সা চায় আন্তরিকভাবে অ্যাভয়েড করবেন। তার সাথে বাজে ব্যবহার করার দরকার নাই, কারণ ফ্রিল্যান্সিং যে কোনো মার্কেট প্লেসেই এই ধরনের কথাবার্তা বলা, রুড বিহেভ করা, ক্লায়েন্টের সাথে বাজে বিহেভ করা, এগুলো নিষিদ্ধ। আর এগুলো যদি আপনি করেন, আপনার প্রোফাইলটাকে ব্যান করে দিবে। দেখা যেতে পারে ক্লায়েন্টেরই দোষ, কিন্তু যত দোষ নন্দ ঘোষ, কারণ যে কোনো মার্কেট প্লেসেই ক্লায়েন্টকে আসলে ওরা ঈশ্বরের মতো দেখে। আশা করি বোঝাতে পেরেছি যে তারা হচ্ছে গড এবং আপনি হচ্ছেন একজন স্লেভ, বা আপনি একজন দাস। ওকে, তো যে কোনো মার্কেট প্লেসেই সে জিনিসটা একই রকম আচরণ হয়। তো চেষ্টা করবেন ভেরিফাইড প্রোফাইলগুলোর কাজ নেওয়া। এক্ষেত্রে আপনার পেমেন্ট বলেন, অন্য যে কোনো সমস্যা বলেন, কোনো সমস্যা হবে না। আর অবশ্যই কেউ যদি টাকা পয়সা চায় সেগুলো অ্যাভয়েড করবেন। এছাড়া আপনাদের কাছে যদি দেখাই, এখানে দেখতে পাচ্ছেন পিপল পার আওয়ার, এখানেও দেখতে পাচ্ছেন আপনার এই রিলেটেড প্রচুর কাজগুলো এখানে রয়েছে। অনেক অনেক কাজ রয়েছে, আপনারা সার্চ করলে এখান থেকে পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন পিপল পার আওয়ারে ম্যানুস্ক্রিপ্ট টু ওয়ার্ড, এখানেও প্রায় 100টার উপরে কাজ রয়েছে, 100টার উপরে জব এখানে পোস্ট করা হয়েছে। দেখতে পাচ্ছেন কপি এডিটিং ফর নোভেল, যেমন আপনাদের বললাম যে উপন্যাস কিংবা যে কোনো বিষয়ে একটা পাণ্ডুলিপি হতে পারে, সেটা এই ধরনের পাণ্ডুলিপিগুলো কপি এডিটিং বা টাইপিং করার জন্য তার বাজেট হচ্ছে ফিক্সড হচ্ছে $86। এখন যে হচ্ছে ভালো কাজ জানে কিংবা ভালো সার্ভিস দিতে পারবে, তাকে হয়তো বা সে কাজটা দিবে। আপনি যদি মনে করেন আপনি কাজটার যোগ্য, সেক্ষেত্রে আপনি আরো লো প্রাইসে বিড করতে পারবেন। এটা অ্যাকচুয়ালি আপনার ভাগ্য, যদি আপনার দেখে যে আপনার প্রোফাইল ভালো, আপনার পোর্টফোলিও রয়েছে, আপনি খুব ভালো আউটপুট দিতে পারবেন, কাজটা আপনি পেয়ে যাবেন। আর অবশ্যই যে কোনো মার্কেট প্লেসে কাজ করার জন্য সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইংরেজিতে দক্ষতা। আপনার যদি ইংলিশে দক্ষতা না থাকে, আপনি আসলে এই মার্কেট প্লেসে টিকতে পারবেন না। আর অবশ্যই ফ্লুয়েন্ট ভাবে কথা বলা কিংবা কনভারসেশন করার মতো যোগ্যতা এটুকু অন্তত আপনার থাকতে হবে, যদি আপনি মার্কেট প্লেসে কাজ করতে চান। আর অবশ্যই এখানে আমি আপনাদের জন্য একটা ইনস্ট্রাকশন ফিক্স করে রেখেছি, কাজ করার জন্য আপনার কি কি অ্যাবিলিটি থাকতে হবে। অবশ্যই আপনাকে ইংরেজিটা চমৎকারভাবে পড়তে পারা জানা লাগবে, আপনি খুব ভালো উচ্চারণ করতে পারেন, পড়তে পারেন। কারণ মনে রাখবেন, আপনি যখন একটা জিনিস এর সঠিক উচ্চারণ করতে পারবেন না, ধরুন আপনি একটা বই টাইপ করছেন, বই টাইপ করার সময় আমরা যেমন উচ্চারণ করি কি লেফটেন্যান্ট, কিন্তু শব্দটার সঠিক উচ্চারণ হচ্ছে লিউটেন্যান্ট। আপনি যখন শব্দটার সঠিক উচ্চারণ লিউটেন্যান্টটা জানবেন, তখন আপনি সঠিকভাবে বানানটা লিখতে পারবেন। বাইরে গিয়ে কাউকে বলেন লেফটেন্যান্ট বানান করার জন্য, যার কোনো বানানের আইডিয়া নেই, সে কি করবে, LEFT দিয়ে শুরু করবে, কিন্তু জিনিসটা কিন্তু মোটেও এমন না, তাই না? সো আপনাকে সঠিকভাবে পড়ার অ্যাবিলিটি থাকতে হবে, অর্থ বুঝতে পারতে হবে। মনে রাখবেন, আপনাকে যখন কোন একজন ক্লায়েন্ট আপনাকে একটা ম্যানুস্ক্রিপ্ট কিংবা একটা পাণ্ডুলিপি প্রোভাইড করবে, তখন কিন্তু দেখা যাচ্ছে সেখানে বানান ভুল থাকতে পারে, এরপর দেখা যেতে পারে গ্রামাটিক্যাল এরর থাকতে পারে, অনেক সমস্যা থাকতে পারে। আপনি যদি আপনার ক্লায়েন্টকে সেই সমস্যাগুলো ধরিয়ে দেন, এতে করে কী হবে, তাকে আলাদাভাবে আর প্রুফ রিডারের কাছে যেতে হচ্ছে না, আপনাকে দিয়ে অনেক কাজ করিয়ে ফেলছে। দেখা যেতে পারে আপনার সাথে যে ডিলটা হয়েছে, সেই ডিলের চাইতেও অনেক বেশি পরিমাণ অ্যামাউন্ট আপনাকে সে টিপস হিসেবে বা উপহার হিসেবে দিতে পারে। এগুলো আসলে হয় দেয়, কারণ আপনি যখন কারো কাজ অর্ধেক কমিয়ে দিবেন সে অবশ্যই খুশি হবে। আর এগুলো হচ্ছে বাংলাদেশের মতো কিংবা আশেপাশে আমাদের আরও বেশ কিছু কি বলবো প্রতিবেশী রয়েছে, তাদের মতো কঞ্জুস টাইপের না যে এক টাকার কাজ চায়না নাই করতে পারলে দেখা যেতে পারে তারা অনেক বেশি আনন্দিত হয়, এমন না। ওরা বরং একজন ওয়ার্কারকে সঠিক মূল্যায়ন করে থাকে, তারা টাকা দেয় এবং আপনার কাছ থেকে কাজটা উঠিয়ে নেয়। এরপর রয়েছে কনভার্টার খুঁজে বের করার সামর্থ্য। এই যে আপনি একটা কাজ করবেন, একটা ম্যানুস্ক্রিপ্ট থেকে হতে পারে আপনার দেখা যেতে পারে আপনাকে জিনিসটাকে আনজিপ করা লাগবে, এখন আপনি আনজিপ করলেন সেটা হচ্ছে না। এখন আপনাকে অবশ্যই একটা অনলাইন থেকে একটা কনভার্টার নামানোর লাগবে, যে আপনি জিপ ফাইলটাকে কীভাবে আনজিপ করবেন। অনেকে করতে পারে, অনেকে করতে পারে না, করতে না পারার সংখ্যাটাও কিন্তু কম না। দেখা যেতে পারে একটা ফাইল ডিলিট হচ্ছে না, অনেকে ফাইলটাকে ডিলিট করতে পারে না, যদি সেটা জিপ ফাইলে থাকে দেখা যাচ্ছে সেটাকে কাটা যায় না, এরকম অনেক টেকনিক্যাল ছোটোখাটো দেখা যায়। স্কিলগুলো না থাকলে আপনি কাজগুলো করতে পারবেন না। আপনার একটা ইমেজ ফাইল রয়েছে, ইমেজটাকে আপনি কীভাবে ডক ফাইলে ফরম্যাট করবেন এগুলো অনেকে বোঝেন না, এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। সেজন্য আমাদেরকে কনভার্টারের সাহায্য নিতে হয়। দেখা যাচ্ছে আপনি যদি
ফ্রিতে সেই কনভার্টারটা ব্যবহার করতে না পারেন তাহলে আপনাকে পেইড ফরম্যাটে গিয়ে আপনাকে অর্থাৎ সেই সার্ভিসটা কিনে নিয়ে দেন কাজটা করতে হয়। সো এই যে কাজগুলো করার অ্যাবিলিটি থাকা সেই তিনটা জিনিস আমি এখানে আপনাদেরকে মেনশন করেছি যে আপনি যদি তিনটা জিনিসে ভালো আপনি দক্ষ হয়ে থাকেন তাহলে ম্যানুস্ক্রিপ্ট কিংবা বুক টাইপিং এই কাজগুলো করতে পারবেন। এখন আমি আপনাদেরকে কাজের পরিসর সবকিছু তো দেখালাম, কতটুকু আপনারা আর্ন করতে পারবেন সেটাও দেখালাম, যে প্রত্যেকটা কাজের মূল্যায়ন কতটুকু হচ্ছে মার্কেট প্লেসগুলোতে সেটা সুখে আপনারা বুঝতে পেরেছেন। এবার আমি আপনাদেরকে একটা সরাসরি রিয়েল লাইফ একটা প্রজেক্ট দেখাবো। এই কাজটা আমাকে দেওয়া হয় নাই, আসলে এটা অন্য একজনের কাছ থেকে আমি প্রজেক্টটা কালেক্ট করেছি আপনাদেরকে দেখানোর জন্য। এখানে ক্লায়েন্ট তাকে এই ধরনের একটা ইমেজ সর্বপ্রথম তাকে প্রোভাইড করেছিল, এটা হচ্ছে তার হ্যান্ড রাইটিং এবং এভাবে এটা কাজটা করেছে। দেন এটাকে তাকে কিভাবে কাজ করতে হয়েছে, এইভাবে কাজটা করতে হয়েছে। দেখতে পাচ্ছেন সবকিছু কত চমৎকার পরিচ্ছন্নভাবে ফরম্যাটিং মেনটেন করে সব সুন্দরভাবে এটা টাইপিংটা করে দিয়েছে। এখন ক্লায়েন্ট হচ্ছে তাকে এই অরিজিনালটা এবং কনভার্টেড প্রিন্ট দুইটাই প্রোভাইড করেছে কাজটা বোঝানোর জন্য। দেন তাকে মাস্টার ইমেজ ফাইল প্রোভাইড করেছে, দেখতে পাচ্ছেন এখানে প্রায় 650টার মতো ইমেজ ফাইল রয়েছে এবং সে এই কাজটা করে দিয়েছে তার ক্লায়েন্টের জন্য এবং প্রত্যেকটা কাজ যেভাবেই রয়েছে সেভাবে তাকে আউটপুট দিতে হয়েছে। কিন্তু এখানে বেশ কিছু জিনিসপত্র আবার সে আমাকে বলেছে যে বেশ কিছু লেখা তাকে বাদ দিতে হয়েছে ক্লায়েন্টের ইনস্ট্রাকশন অনুযায়ী। এবং ক্লায়েন্টের ইনস্ট্রাকশন অনুযায়ী আমি আপনাদেরকে যদি আরেকটু দেখাই, এখানে দেখুন ফোকাস বলা রয়েছে একটা ফাইল। আমি আপনাদেরকে গতকালকে দেখিয়েছি রিডমি, বাট এটা হচ্ছে ফোকাস, অর্থাৎ যে যেভাবে আসলে লেখে তার নিজের সুবিধা অনুযায়ী। এখানে বলা রয়েছে ফলো দ্য ভিডিও কল ইনস্ট্রাকশনস অ্যান্ড ডোন্ট চেঞ্জ এনিথিং, এরপর রয়েছে লেট মি নো ইফ দেয়ার ইজ এনি প্রবলেম, অর্থাৎ তাকে ভিডিও কলে যেসব ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সেগুলো তাকে ওইভাবেই করতে হবে, নিজের ইচ্ছা মতো খেয়াল খুশি মতো সে কোনো কিছু চেঞ্জ করতে পারবে না, প্লাস কোনো কিছু সমস্যা হলে সে যেন ক্লায়েন্টকে জানায়, সেক্ষেত্রে ক্লায়েন্ট তার সমস্যাটা সলভ করে দেবে। আশা করি আপনারা জিনিসটা ক্লিয়ার হয়েছেন, বুঝেছেন। এখন আপনাদের বলি এখানে যে ভিডিও কলে তাকে যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া ছিল সেই ইনস্ট্রাকশন কি কি বলা ছিল। এখানে তার সর্বপ্রথম বলা হয়েছিল, আমি আপনাদেরকে যদি ইমেজগুলো দেখাই তাহলে আপনারা এখান থেকে খুব সহজে আইডিয়া নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ইটালিক ফরম্যাট এবং বোল্ড ফরম্যাটে বেশ কিছু লেখা রয়েছে। অবশ্যই সে যখন এটাকে আবার রিটাইপ করবে বা রিএডিট করবে এভাবেই তো অবশ্যই করবে না, ক্লায়েন্ট ঠিক তাকে যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছে ওইভাবে সেটা ইনস্ট্রাকশন অনুযায়ী সে কাজটা করবে। তার কাজের ইনস্ট্রাকশনের ভিতরে বলা ছিল লাইন অ্যালাইনমেন্ট ঠিক করা। লাইন অ্যালাইনমেন্ট বলতে এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যালাইনমেন্ট কিন্তু ঠিক নাই, এলোমেলোভাবে রয়েছে, এই জিনিসটাকে তাকে ঠিক করতে হবে, কোথাও গ্যাপ বেশি পড়েছে কোথাও গ্যাপ কম পড়েছে, ফরম্যাটিংটা ঠিক মতো সাজানো নাই, এই জিনিসগুলো তাকে সোজা করতে হবে। এরপর রয়েছে ফন্ট সাইজ। ফন্ট সাইজটা এখানে ঠিক যেই ফরম্যাটে রয়েছে হতে পারে ফন্ট সাইজটা তাকে 12 করতে হবে, হতে পারে তাকে 14 করতে হতে পারে, অর্থাৎ ফন্ট সাইজটা কম বেশি করতে হবে। এরপর রয়েছে ফন্ট টাইপ, এখানে ঠিক যেই ফরম্যাটে রয়েছে তাকে সেই ফরম্যাট হয়তো বা করতে বলেনি, হতে পারে তাকে টাইমস নিউ রোমানে করা লাগতে পারে, হতে পারে তাকে সুলাইমান লিপি কিংবা আমাদের বিভিন্ন ধরনের যত ধরনের আমরা ফন্ট ব্যবহার করি এরকম যে কোনো একটা ফন্ট হয়তো বা সে বলে দিয়েছিল ইংরেজিতে কাজ করার জন্য। এই যে বিভিন্ন ধরনের ফরম্যাটিংগুলো রয়েছে এই ফরম্যাটিংগুলো সাধারণত ভিডিও কল কিংবা লাইভ চ্যাটিংয়ে ক্লায়েন্ট সাধারণত প্রোভাইড করে থাকে। প্রোভাইড করার পর দেন সে একটা ইনস্ট্রাকশন দিয়ে দেয় যে তাকে যা কিছু বলা রয়েছে সে যেন এইভাবে কাজ করে, এভাবে তাকে আউটপুটটা বুঝিয়ে দেয়। সো আশা করি আপনারা যারা এই কাজগুলো বোঝেন পারেন এই কাজগুলো, ক্লায়েন্ট আপনাকে কিংবা আমি যদি আপনাদেরকে ইনস্ট্রাকশন দেই যে অমুক সাহেব আপনাকে কাজগুলো এইভাবে করে দিতে হবে, আপনারা করে দিতে পারবেন। এবং এখানে যে 600 পেজের কাজটা দেখতে পাচ্ছেন এই কাজের টোটাল প্রাইস ছিল হচ্ছে $1200 মতো, ওকে, অর্থাৎ তাকে প্রত্যেক পেজের বিনিময়ে $2 করে প্রোভাইড করা হয়েছে, অর্থাৎ সে যে এই যে পুরো কাজটা অর্থাৎ সে পুরো পাণ্ডুলিপিটা তাকে রাইট করে দিয়েছে লম্বা একটা সময় ধরে, অর্থাৎ এই যে পাণ্ডুলিপিটার টাইমটা দেওয়া ছিল প্রায় 1 মাসের মতো টাইম দেওয়া ছিল যে 1 মাস পরে তাকে কাজটা জমা দিতে হবে, সে কাজটা জমাও দিয়েছে প্রায় $1200 মতো। সে বিভিন্ন টিপস গিফট যা বলেন এগুলো সহ সে $1200 মতো এখান থেকে পেয়েছে। এই যে দেখুন একটা কাজ, তার স্কিল কিন্তু ছিল বলেই কিন্তু সে এই কাজটা করতে পেরেছে। কিন্তু আপনি যদি এখন স্কিলড না হন, আপনি যদি কাজ না জানেন, তাহলে কিন্তু আপনি $1 কাজও করতে পারবেন না। কাজটা যদিও অনেক সহজ, শুধুমাত্র কপি পেস্ট কাজ আপনাকে এখানে করতে হচ্ছে। জাস্ট এখানে আপনি দেখুন, এখানে আপনি ঠিক যা কিছু দেখতে পাচ্ছেন, এখানে বলা রয়েছে কি দ্য স্টোর ওয়াজ ব্যান্ডেড আর ডাউন, এখানে যা কিছু বলা রয়েছে আপনি ঠিক এমএস ওয়ার্ডে ঠিক সেম কথাটাই বলবেন, শুধুমাত্র ক্লায়েন্ট আপনাকে যে ফরম্যাটিংগুলো বলেছে সেটা মেনটেন করে, জাস্ট কপি পেস্ট, তাই না? সো এই কাজগুলো হচ্ছে ম্যানুস্ক্রিপ্টের কাজ। এই কাজগুলো খুবই সহজ, যদি আপনার নলেজ থাকে প্রপার আপনি এই কাজগুলো করতে পারবেন। আর এই ধরনের কাজগুলো করে অ্যাকচুয়ালি কত টাকা আসলে আর্ন করা যায়, এই ধরনের কাজগুলো করে আসলে আর্ন করবেন সেটা হচ্ছে আপনি কত টাকার প্রজেক্ট পাচ্ছেন, আপনি কতদিনের প্রজেক্ট পাচ্ছেন, মাসে কয়টা কাজ করতে পাচ্ছেন, এগুলোর উপর ডিপেন্ড করে। আপনি যদি 10 পেজের একটা কাজ পান সেটার ডিমান্ড একরকম হবে, রেট একরকম হবে, এরকম ভিন্ন ভিন্ন হতে পারে। এবার আমি আপনাদেরকে দেখাবো এই ধরনের কাজগুলো করার জন্য আপনি গিগ কীভাবে সেট আপ করবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে একটা স্যাম্পল আপনাদেরকে দিয়েছি, আই উইল কনভার্ট টু পিডিএফ রিটাইপ রিক্রিয়েট রিটাইপ
from PDF scanned document into editable text. অর্থাৎ আপনি ঠিক তাকে কি কি সার্ভিস প্রোভাইড করবেন এডিটেবল কাজগুলোর ভেতরে আপনি সেগুলো এখানে লিখবেন। আপনি আরেকটা কাজ করতে পারেন, আপনি ঠিক যেই কাজগুলো দিবেন সেগুলো এভাবে আপনি বোল্ড করে দিতে পারেন। এতে হবে কি ক্লায়েন্ট খুব সহজে পুরো জিনিসটা না পড়ে যেগুলো স্পেশালভাবে মেনশন করা সেগুলোর দিকে সে নজর রাখতে পারবে। এরপর রয়েছে কি আপনি আরও কী কী সার্ভিস প্রোভাইড করেন। হতে পারে আপনি তাকে পিডিএফ স্ক্যান ডকুমেন্ট প্রোভাইড করবেন, সিকিউর পিডিএফ স্ক্যান ইমেজ অর্থাৎ আপনি এই কাজগুলোও করতে পারেন, হ্যান্ড রাইটিং ম্যানুস্ক্রিপ্ট অর্থাৎ আপনার হাতের লেখা যদি কাওয়ার ঠ্যাং বগের ঠ্যাং হয় আপনি যে কোনোভাবে যদি লেখা হয় আপনি সেটাও পড়তে পারেন, বুঝতে পারেন। এটা আসলে একটা খুব এক্সট্রাঅর্ডিনারি একটা নলেজ, আমি কি বলবো, একটা স্কিল বলা যায়, যে হাতের লেখা কাওয়ার ঠ্যাং বগের ঠ্যাং হওয়ার পরও অনেকেই দেখা যাচ্ছে বুঝতে পারে। ছোটোবেলায় আমার হাতের লেখা ওইরকম ছিল, কাওয়ার ঠ্যাং বগের ঠ্যাং এখনও রয়েছে, আমার লেখাগুলো টিচাররা কীভাবে করেছে আল্লাহ জানে, আমি জানি না। এরপর দেখতে পাচ্ছেন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, আপনি যদি এই কাজটাও করতে পারেন এটাও উল্লেখ করবেন। মোট কথা হচ্ছে আপনি ঠিক যা যা কাজ জানেন যে আপনি কী কী সার্ভিসগুলো রিটাইপের বা রিক্রিয়েটেডের আপনি কী কী সার্ভিসগুলো প্রোভাইড করতে পারবেন সেগুলো আপনি প্রোভাইড করবেন, এবং আপনি ঠিক কী ধরনের ডেলিভারি তাকে প্রোভাইড করবেন, ফাস্ট ডেলিভারি অবশ্যই, এরপর হচ্ছে হাই কোয়ালিটি ওয়ার্ক, কতটুকু আপনার অ্যাকুরেসি হবে, সব কিছু লিখবেন। আর অবশ্যই একটা জিনিস মেনশন করে আপনাদেরকে দিচ্ছি, সেটা হচ্ছে স্ক্যান ডকুমেন্ট মাস্ট বি ক্লিয়ার অ্যান্ড রিডেবল। আপনি যদি মনে করেন যে ওই যে বললাম যে কাওয়ার ঠ্যাং বগের ঠ্যাং মার্কে আপনি ফন্টও যদি বুঝতে পারেন, আপনার যদি সেই ধরনের স্কিল থাকে অবশ্যই আপনি বেশি চার্জ করবেন। আর যদি এমন হয় যে একদম পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে ফন্ট, আপনি শুধুমাত্র দেখবেন এক চোখ উপরে এবং এক চোখ নিচে দিয়ে আপনি জাস্ট শুধুমাত্র ধুমধাম টাইপ করবেন, সেটা যদি হয় তাহলে রেট একটু কমে। এই যে সব কিছু জিনিসগুলো আপনি তাকে মেনশন করে দেবেন যে আপনি কোন ধরনের কাজগুলো করেন, কোন ধরনের কাজগুলো করেন না। আপনি যখন এই ধরনের রিডেবল কিংবা স্ক্যান ডকুমেন্ট একদম ক্লিয়ার বুঝতে পারা যায় এই ধরনের কাজগুলো আপনি যখন লিখবেন, দেখা যাচ্ছে যে কাওয়ার ঠ্যাং বগের ঠ্যাং মার্কার যেসব ক্লায়েন্ট যারা রয়েছে তারা আপনার কাছে আসবে না। কিংবা যদি আপনি এগুলো মার্ক না করেন, দেখা যাচ্ছে সব ধরনের ফরম্যাটিং রিলেটেড যত কাজ রয়েছে ক্লায়েন্ট আপনার গিগটা পড়ে আপনার কাছে কাজ নিয়ে হাজির হয়ে যাবে। এরপর দেখতে পাচ্ছেন যে কোনো ধরনের, এই দেখুন, ফেডেড ডকুমেন্ট, হ্যান্ড রাইটিং, ম্যানুস্ক্রিপ্ট, এগুলো জমা দেওয়ার আগে অবশ্যই আপনার সাথে যেন কন্ট্যাক্ট, অনেক হ্যান্ড রাইটিং বোঝা যায় না, শব্দগুলো ফেটে গেছে, ভেঙে গেছে, এই ধরনের কাজগুলোর ক্ষেত্রে দেখা যায় আলাদাভাবে ডিল করা হয় যে আপনি এত টাকা দিলে কিংবা এতটুকু আপনি যদি পেমেন্ট করেন তাহলে আমি এটার বিনিময়ে অন্য আর একজনকে আমি হায়ার করবো, হায়ার করে তাকে দিয়ে কাজ করে নেব, কিংবা আমার টিমে স্পেশালিস্ট রয়েছে আমরা সেই স্পেশালিস্টকে হায়ার করে কাজটা করতে পারি, কিংবা আমি নিজেই পারি এই কাজটা করতে, সেক্ষেত্রে আমাকে এক্সট্রা এত টাকা বেশি প্রোভাইড করতে হবে। এই যে টোটাল জিনিসপত্রগুলো রয়েছে এগুলো ডিল করে দেন আপনার প্রাইস নির্ধারিত করবেন, সেভাবে কাজ করবেন। মোট কথা হচ্ছে একটা গিগ তৈরি করার আগে আপনি কী কী সার্ভিস দিবেন, কীভাবে দিবেন, আপনার কী কী কন্ডিশন রয়েছে সব কিছু মেনশন করে দেন একটা গিগ তৈরি করবেন। আর গিগ ইমেজ কীভাবে দিবেন, গিগ ইমেজ দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনারা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলো একবার চোখ বুলিয়ে নেবেন, যে সবাই অন্যান্য কারা কীভাবে গিগ ইমেজ ক্রিয়েট করছে সেগুলো দেখে আইডিয়া নেবেন। আইডিয়া নিলে আপনার কাজ করাটা অনেক বেশি ইজি হয়ে যাবে। আশা করি কীভাবে কাজগুলো করতে হয় সেটা আপনারা বুঝতে পেরেছেন। এই ম্যানুস্ক্রিপ্ট বা কপি পেস্ট টাইপিংয়ের যে কাজগুলো রয়েছে, অর্থাৎ একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আপনারা হুবহু কীভাবে এটা বসাবেন কিংবা কাজগুলো তুলবেন সেটা আশা করি বুঝতে পেরেছেন। আপনার কী কী নলেজগুলো থাকা দরকার সেটাও বুঝতে পেরেছেন আশা করি, এবং কতটুকু আপনি আয় করতে পারবেন আশা করি আপনি সেটাও বুঝতে পেরেছেন। আপনি যদি একদম খুব সিম্পল নগণ্য কাজ সার্ভিস প্রোভাইড করেন তাহলে $5 চার্জ করতে পারেন, আর যদি আপনি এরকম ম্যাসিভ কাজ বা আপনি টোটাল একটা ম্যানুস্ক্রিপ্ট কিংবা পাণ্ডুলিপির কাজ আপনি সার্ভিস প্রোভাইড করেন তাহলে $100, $200 কিংবা আপনি একটা মিনিমাম একটা রেট দিয়ে আপনার ক্লায়েন্টের সাথে আপনি ডিল করে দেন আপনি ওইভাবে পেমেন্ট নিতে পারেন, যে আপনি প্রত্যেক 5 পেজের জন্য এত টাকা হায়ার করবেন কিংবা এত টাকা ডিমান্ড করবেন, কিংবা 10 পেজের জন্য এত, 100 পেজের জন্য এত, কিংবা এত ওয়ার্ডের জন্য আপনি এত টাকা ডিমান্ড করবেন। এখানে যেমন দেখতে পাচ্ছেন বেশ কিছু কাজ রয়েছে, আই উইল ট্রান্সফর্ম 15 পেজ অফ ইউর স্ক্যান ফাইল ইন্টু ওয়ার্ড, এবং সে $15 জন্য $5 নিচ্ছে। এখন আপনি $15 জন্য যদি $5 নেন, এই ক্ষেত্রে দেখা যেতে পারে ওই যে আপনার বললাম আপনার পেজের অবস্থা ল্যাভেন্ডিশ মার্কা হতে পারে, আপনার একটা পেজ পড়তে গেলে আপনার সারাদিন লাগতে পারে, এই জিনিসগুলো মাথায় ভালো মতো রেখে দেন একটা গিগ ক্রিয়েট করবেন। আপনার নিজের সুবিধা মতো আপনি যেভাবে কাজ পারেন সেভাবে দেন মার্কেটে কাজ করেন, এবং কত টাকা আয় করবেন আশা করি এবার আপনারা খুব ভালো মতো বুঝতে পেরেছেন। এই ছিল আমাদের মোটামুটি আজকের ভিডিও, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আগামীকালকে আমরা পিডিএফ টু ওয়ার্ডের কাজগুলো কীভাবে করতে হয় সেটা সম্পর্কে জানবো, যারা বিগিনার রয়েছেন তাদের জন্য কাজটা অনেক বেশি ইজি এবং সেই কাজটারও মার্কেটে প্রচুর ডিমান্ড রয়েছে, যেটা আমরা আগামীকালকে ভিডিওতে দেখবো। আর আপনারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যদি ভিডিওগুলো মিস না করতে চান। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।